সুপ্রিয় তোমরা সবাই কেমন আছো? এই করোনা কালীন সময়ে তোমাদের লেখাপড়ার যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে সেই সেটার থেকে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। ক্লাসগুলো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবা এবং বাড়িতে পড়াশোনা করবা, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি একটা ক্লাস উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। আমার পরিচিতিটা দিয়ে দিচ্ছে, মোহাম্মদ তমিজুদ্দিন, সহকারী প্রধান শিক্ষক। আমার বিদ্যালয়ের নাম কুকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজকের পাঠের বিষয়টা হচ্ছিল শ্রেণী ষষ্ঠ, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দু, আর বিষয় হলো বিজ্ঞান, অধ্যায় হলো অষ্টম, আর পাঠ হলো 1 থেকে 2। এখন এই চিত্রগুলো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি মুড়ি, দ্বিতীয় চিত্রে মরিচ কুচি, পরেরটা হলো পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, ছোলা। এই সবগুলো যদি আমরা একত্রে করি তাহলে কী হবে দেখো তো দেখি। এইটা নিলাম, মরিচ কুচি নিলাম, পেঁয়াজ কুচি নিলাম, শসা কুচি নিলাম, টমেটো কুচি নিলাম, ছোলা কুচি নিলাম। নেওয়ার পরে সবগুলো একসাথে মিশিয়ে কি তৈরি হবে? তৈরি হবে ঝালমুড়ি। ঝালমুড়ি তোমরা সবাই খেয়েছ। এই এই জিনিসগুলো দিয়ে একসাথে মিশ্রণ করলে যে জিনিস তৈরি হলো সেটা হলো ঝালমুড়ি। এখন এইটা খেয়াল করো, 1 গ্লাস বিশুদ্ধ পানি, পানিটা হতে হবে পরিষ্কার এবং গ্লাসটাও পরিষ্কার, লবণ আর চিনি, এই তিনটা জিনিস যদি একসাথে আমরা মিশ্রণ উপরোক্ত উপকরণ দিয়ে কী তৈরি করা যায়, স্যালাইন তৈরি করা যায়। উপরোক্ত উপকরণ দিয়ে অর্থাৎ পানির মধ্যে লবণ চিনি পরিমাণ মতো দিয়ে যদি ভালো করে নাড়া যায় তাহলে যে মিশ্রণ তৈরি হয় সেটা হলো স্যালাইনের কাজ করে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো মিশ্রণ এবং দ্রবণ, মিশ্রণ এবং দ্রবণ পাঠের বিষয়টা। আর এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো উপলব্ধি করতে পারবা বা শিখতে পারবা সেটা হচ্ছে হলো মিশ্রণ কী তা বলতে পারবা, সমসত্ব মিশ্রণ ও অসমত্ব মিশ্রণ তৈরি করতে পারবা, সমসত্ব মিশ্রণ ও অসমত্ব মিশ্রণ চিহ্নিত করতে পারবা। আচ্ছা মিশ্রণ, মিশ্রণ দেখো এখানে আমরা আগেই এই যে ঝালমুড়িটা দেখিয়েছি, সাধারণত ঝালমুড়ির মধ্যে কী কী থাকে সেটা আগে বলেছি, শরবতের মধ্যে কী কী থাকে অর্থাৎ স্যালাইন তৈরি করার সময় যে জিনিসগুলো আমরা দিয়েছিলাম সেটা যদি তোমরা লক্ষ্য করো বা নিজেরাও বাড়িতে এই যা দেখতে পাবে, তাহলে মিশ্রণের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, কয়েকটি বিভিন্ন পদার্থ একত্রে মিশালে যা পাওয়া যায় তাকে আমরা বলি মিশ্রণ। আবার বলছি, কয়েকটি বিভিন্ন পদার্থ একত্রে মিশালে যা পাওয়া যায় তাকে আমরা বলি মিশ্রণ। এবার তোমাদের জন্য কাজ 1, এখানে মিশ্রণটা হবে সমসত্ব মিশ্রণ। যেহেতু আমি বলেছি যে শিখন ফলে বলেছি তোমরা সমসত্ব মিশ্রণ অসমসত্ব মিশ্রণ সম্পর্কে জানতে পারবা, সেই জন্য তোমাদের একটা নিজে কাজ দিয়েছে। এই কাজ করতে যে উপকরণগুলো লাগবে দেখো, গ্লাস, গ্লাস তোমার সবাদের বাড়িতেই আছে, চিনি, চামচ আর পানি, এই জিনিসগুলো খুব সহজেই তোমরা বাড়ির থেকে সংগ্রহ করতে পারবা। তাহলে তোমরা সবাই এইগুলো নিয়ে রেডি হও এবং 10 মিনিটের মধ্যে এইটা তোমরা হাতে নাতে হাতে প্র্যাকটিক্যালি বা হাতে নাতে করবা। তাহলে দেখো, বিশুদ্ধ পানি, তারপর পরিষ্কার চিনি, তারপর এই দুটো যদি আমরা একসাথে
মিশাতে। গ্লাসের পানিতে এক চামচ চিনি যোগ করে নাড়া দিয়ে কি তৈরি করা যায়? মিশ্রণ তৈরি করা যায়। দুটিকে মিশ্রণ দুটিকে দুটি ভাগে ভাগ করো এবং প্রতি ভাগে স্বাদ গ্রহণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো উপাদানগুলো আলাদা দেখা যায় কি? উত্তর তোমরা মনে মনে ভাবো এবং খাতায় লেখো। উপাদানগুলো পৃথক করা যায় কি? এটাও উত্তর চিন্তা ভাবনা করে লেখো। প্রতিটি ভাগ কি একই রকমের? আচ্ছা, তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ নিশ্চয়। এবার তোমরা নিশ্চয় তোমাদের উত্তরগুলো তোমার খাতায় লিখেছো, উত্তরগুলো এবার মিলিয়ে নাও। দেখো তো তোমাদের সাথে এই সঠিক উত্তরগুলো মিলছে কিনা। উপাদানগুলো আলাদা দেখা যায় কি প্রশ্ন ছিল? না, উত্তর হবে না। আচ্ছা, উপাদানগুলো পৃথক করা যায় কি? এটাও উত্তর হবে না। প্রতিটি ভাগই ভাগ কি একই রকমের মিষ্টি? এটা হবে হ্যাঁ, প্রতিটি ভাগই একই রকমের মিষ্টি। নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো। মিশ্রণ কাকে বলে? সমসত্ব মিশ্রণ কাকে বলে? আমরা কিন্তু আলোচনার আগেই বলে আছি মিশ্রণের সংজ্ঞা এবং সমসত্ব মিশ্রণ কি সেটা দেখিয়েছি। কাজ নাম্বার দুই, এটা হলো অসমসত্ব মিশ্রণ, চাল আর ডাল। অল্প পরিমাণ চাল ও ডাল নিয়ে মিশ্রণ তৈরি করো। চাল ডাল বা সবার বাড়িতেই পাবা তোমরা, এইগুলো নিয়ে কিছু পরিমাণ চাল আর ডাল একসাথে মিশ্রণ তৈরি করো। মিশ্রণ তৈরি করার পরে এইবার আমরা প্রশ্নে আসি। মিশ্রণটি সমান দুই ভাগে ভাগ করো এবং প্রশ্নগুলোর উত্তর খাতায় দাও। উপাদানগুলো আলাদা দেখা যায় কি? উপাদানগুলো পৃথক করা যায় কি? প্রতিটি ভাগে কি একই রকমের চাল ও ডাল আছে? এবার উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। উপাদানগুলো আলাদা দেখা যায় কি প্রশ্নের উত্তর ছিল হ্যাঁ, দেখা যায়। চাল আর ডাল একসাথে মিলে চাল এবং ডাল আলাদা আলাদাভাবে দেখা যাবে। আর উপাদানগুলো পৃথক করা যায়, হ্যাঁ, ইচ্ছা করলে চাল ডাল বেছে আলাদা করা যায়। প্রতিটি ভাগ কি একই রকমের চাল ডাল আছে? না, কোনো ভাগে চাল ডাল বেশি, কোনো ভাগে চাল ডাল বেশি হতে পারে। মূল্যায়ন, শরবত কি সমসত্ব মিশ্রণ? চেনাচুর কেন অসমসত্ব মিশ্রণ? এটা তোমাদের কাছে প্রশ্ন রইল। প্রশ্নটা তোমরা নিজেরা মূল্যায়ন করবা, আসলে এটা কি কি সেটা বলার চেষ্টা করবা। আচ্ছা, বহু নির্বাচনী প্রশ্ন, একাধিক বিশুদ্ধ পানির সংমিশ্রণকে কি বলে? একাধিক বিশুদ্ধ, আচ্ছা, একাধিক বিশুদ্ধ পদার্থের সংমিশ্রণকে কি বলে? সঠিক উত্তর জানতে বৃত্তে ক্লিক করো। এখানে ক্লিক দিলাম, ক্রস আসলো, তাহলে এটা ভুল। এটাই ক্লিক দিলাম, এটাও ভুল। এইটাই ক্লিক, তাহলে উত্তরটা হবে হলো ঘ নাম্বার মিশ্রণ। একাধিক বিশুদ্ধ পানির সংমিশ্রণকে বলে হলো মিশ্রণ। এবার হলো বহুপদী সমাপ্তি সূচক একটা প্রশ্ন, পানি ও গ্লুকোজের মিশ্রণের উপাদানগুলো সমসত্ব সুষমভাবে বণ্টিত, পরস্পর থেকে সহজে পৃথকযোগ্য, পরস্পর থেকে সহজে পৃথকযোগ্য নয়, নিচের কোনটি সঠিক? কতে আছে এক, ঘতে আছে দুই, গতে আছে এক আর দুই, ঘতে আছে এক আর তিন। তাহলে কোনটা সঠিক এবার ঠিক চিহ্ন দাও। এটা ভুল, এটা ভুল। এই সঠিক হবে এক আর তিন, সঠিক হবে এক আর তিন। মূল্যায়ন দুই, মিশ্রণ কি, মিশ্রণ কত প্রকার ও কী কী, সমসত্ব মিশ্রণ কি? এই প্রশ্নগুলো তোমরা যার নিজেদের খাতায় সুন্দরভাবে লিখে রাখবা। স্কুল যখন খুলবে আমাকে অবশ্যই এই খাতাগুলো দেখাবা। অসমসত্ব মিশ্রণ কি, এই মোট চারটি প্রশ্ন তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা এইটা খাতায় লিখবা। এবার বাড়ির কাজ, পানিতে মাটি আটা পাউডার যোগ করে দেখো কী কী মিশাতে হবে। মিশাতে হবে লোকে মাটি আটা পাউডার
এইগুলো একত্রে মিশাও এবং পর্যবেক্ষণ করো, এবং যেটা দেখতে পাবা সেটা তোমার খাতায় লিখবা। আজকে এই ক্লাসটা সুন্দরভাবে, আমি আশা করছি তোমরা সুন্দরভাবে দেখেছ এবং তোমরা সবাই নোট করে রেখেছ এবং এগুলো বাড়িতে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের সবারই উপকার হবে এবং পরীক্ষার মূল্যায়নের সময় তোমাদের কাজে লাগবে। সবাইকে এই করোনাকালীন সময়ে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো তোমরা।